দীপাবলি দীপাবলি দীপাবলি, শুভ দীপাবলির প্রীতিময় শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে। আমরা সকলে অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটায়, 31শে অক্টোবর 2024। আমরা চলে যাচ্ছি ইস্কোয়ার ক্লাবের কালী পূজা দেখার জন্য, শ্যামাময়ের আরাধনায় সকলে মিলেমিশে একসাথে। তো যেতে যেতে রাস্তাতে টেবলু প্রদর্শনী অনুষ্ঠান চলছে, সে অনুষ্ঠানটা উপভোগ করে আমরা কিছুক্ষণ পরে চলে যাব ইস্কোয়ার ক্লাবের মাঠে, সেখানে কালী মায়ের দর্শন করার জন্য আর মুক্তি মণ্ডপ পরিদর্শন করার জন্য। তো এখন অপেক্ষা করছি রাস্তার এপাশে উপাশে সকল ভক্তবৃন্দরা মিলে, সকল দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। তো টেবলু প্রদর্শনীটা তোমরা সকলে মিলে আনন্দ উপভোগ করার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো কিছুক্ষণ অপেক্ষা করব, টেবলু প্রদর্শনী শেষ হওয়ার পরে তারপরে আমরা চলে যাব ইস্কোয়ার ক্লাবের মাঠে। তো বন্ধুরা, অমরপুর নতুন বাজার ইস্কোয়ার ক্লাবের কালী পূজাটা তোমরা সকলে মিলেমিশে দূর দূরান্ত থেকে দেখার জন্য অনুরোধ রইল। টেবলু প্রদর্শনী অনুষ্ঠানটা আনন্দ উপভোগ করে আমরা চলে এলাম ইস্কোয়ার ক্লাবের মাঠে, আর ইস্কোয়ার ক্লাবের মাঠটা ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকে মনে হয় না মায়ের দর্শন করতে পারবো, কেননা অনেক ভিড়, অনেক দূর দূরান্ত থেকে আজকে দর্শনার্থীরা এসেছে। তো ওরা দেখার জন্য ভিড় জমে আছে এখানে, তো আমরা আজকে দেখার মতন কোনো সুযোগ পেলাম না। তো যাই হোক, মায়ের মুক্তি দর্শন করব আমরা আগামীকালকে। তো যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা। তো তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো।